এখানে 10,000 টাকা আছে আপনার কন্যার বিয়ের জন্য, এবং ওনার কন্যাও পাশে আছে। আমরা সামাজিকতার ক্ষেত্রে ওনাদের মুখগুলো দেখাচ্ছি না, কিন্তু ওনারা বোরকা পরিহিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি বেয়াড়িশ হাসপাতালে অবস্থান করছি এই মুহূর্তে, আর আমার সামনে যে দুটি মানুষ বসে আছে ওনারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে, এবং আমাদের প্রতিনিধির মহানগর প্রতিনিধির মাধ্যমেই আমরা এই বিষয়টি নিশ্চিত হয়ে ওনাদেরকে সকল ডকুমেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির করেছি। বিষয়টি হচ্ছে আমার সামনে যে ভদ্রমহিলাটি বসে আছে ওনার সাথে কথা বলবো। ওনার পাশ ওনার কন্যা বসা আছে, ওনার এক ছেলে এক মেয়ে, এবং উনি স্বামী নেই, স্বামী পরিত্যক্ত একজন অসহায় মহিলা, এবং ওনার কন্যার বিয়ে ঠিক হয়েছে মুহূর্তে, কিন্তু বিয়ে দেওয়ার মতো সেই অবস্থাটুকু নেই, তাই নীরবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার নাই। বিষয়টি আমাদের কাছে আসার পর আমরা বিয়ের সহযোগিতা বাবদ এই অসহায় পরিবারটির পাশে নগদ 10,000 টাকা দিয়ে আমরা আজকে দাঁড়াবো। আর আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকান নিউজ আর্সি থেকে ফারহানা আফু, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউজ আর্সি থেকে ফারহানা আফু, ওনার স্পন্সরে নগদ 10,000 টাকা আমরা এখন তুলে দিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওনাকে নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি। এখানে 10,000 টাকা আছে আপনার কন্যার বিয়ের জন্য, এবং ওনার কন্যাও পাশে আছে। আমরা সামাজিকতার ক্ষেত্রে ওনাদের মুখগুলো দেখাচ্ছি না, কিন্তু ওনারা বোরকা পরিহিত আছে, কিন্তু কথা বলতে পারবে। এটা একটু হাতে নেন। আপনার নাম কি? একটু জোরে বলতে হবে বাবা। নুন্নাহার। আপনার তো স্বামী নেই? আচ্ছা, তো আপনার কয় ছেলে কয় মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বড় মেয়ে নাকি? তা আপনার যে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি নেই? আচ্ছা, তো এখন এই যে 10,000 টাকা এই সহায়তা আপনাদের মোটামুটি কিছুটা হলেও তো উপকার হবে, এবং যিনি স্পন্সর করছে আমেরিকান নিউ জার্সিতে ফারহানা আফু, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যাতে সুন্দর মতো বিয়ে দেন, এবং আমাদের যদি কোনো সম্পৃক্ততা রাখা প্রয়োজন আমাদেরকেও রাখবেন ইনশাল্লাহ। তো আপনার দেশের বাড়ি কোথায়? ফটিকছড়ি। ফটিকছড়ি কোথায়? নানুপুর। আচ্ছা, ওনাদের দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুরে। আবার বলছি চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুরে। উনি ওনার একটি সন্তান ছেলে, একটি সন্তান মেয়ে, এই দুটি সন্তানের মধ্যে মেয়েটি বড়। তার বিয়ের জন্য এই এদিক সেদিক ঘুরে উনি যে সহায়তা চাচ্ছেন, বা ওনার যে বিয়ে দেওয়ার যে অসুবিধা নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যে কিছুটা হলো সহানুভূতি দিয়ে আমরা পাশে থাকার চেষ্টা করছি, এবং ওনার আশপাশে যারা আছেন তারা ওনার পাশে দাঁড়াবেন। একজন কন্যাদায়গ্রস্ত মাতা যাতে কখনোই দীর্ঘশ্বাস না ফেলে, আমাদের সবাই যাতে সম্মিলিত অংশগ্রহণে আমরা ভালো কাজটি সম্পাদন করতে পারি, তাহলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, এবং উনিও সমস্যা মুক্ত হতে পারবে, এবং আমরাও যারা স্পন্সর করেছে ওনারাও সর্বোপরি উপরওয়ালা এবং মানুষের দোয়ায় ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে আরো বেশি করতে পারে, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের 10,000 টাকা স্পন্সরকারী আমেরিকার নিউ জার্সি থেকে ফারহানা আফুকে, ফারহানা আফুর মতো মানুষও আছে বিদায়ে, এই পরিবারগুলো এখনো কিছুটা চোখে স্বপ্ন দেখে, আদারওয়াইজ অন্যান্য যারা আছে বাংলাদেশে তো মানুষের অভাব নাই, আসলে দু চোখে দেখলে অনেক মানুষ দেখা যায়, কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত মানুষের অভাব খুবই বেশি। তাই আল্লাহ তাআলা যাতে ফারহানা আফুকে সুস্থ রাখে, এবং ওনার মতো মানুষ এই দেশে এবং দেশের বাইরে আরো বৃদ্ধি করে দেয়, অন্যান্য মানুষের সুখে কিংবা হাসির কিংবা দীর্ঘশ্বাস না রেখে স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আমার পাশে রয়েছে মজিদ ভাই, এই পরিবারটা তো একেবারেই আপনার জানা মতো অসহায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করি, এরপর স্মরণ করতেছি আমাদের ফারহানা আফুকে। আমি প্রায় সময় দেখি ফারহানা আফুর অনুদান, অবদান এবং সাহায্য সহযোগিতা। তো আমি একটা কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মহিলাকে, এরকম আফুকে শত বছর দহায়াত দান করুক, যেন এরকম বারবার এরকম অসহায় পাশে দাঁড়াইতে পারার মতো। তো এতটুকু বলবো, আর প্রকৃতভাবে দুই মহিলা যারা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে যতটুকু জানি খুব অসহায়। উনি স্বামী পরিতত্ত, উনি পিতা পরিতত্ত, তো সব কিছু মিলিয়ে একেবারে বলতে গেলে অনেক কিছু। তা বললাম না, তবে আজকে আপনাদের সহায়তা করলেন, এই সেজন্য আপনার কাছে ধন্যবাদ। আবার ফারহানা আফুকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি, এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। রতন ভাই, ফারহানা আফুকে ধন্যবাদ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ফারহানা আফুকে, যে ফারহানা আফু এই অসহায় বোনটির পাশে থাকার জন্য, যে আমাদের দেশে অনেক অর্থশালী বিত্তবানরা আছেন, আসলে টাকা থাকলে অনেকের মন মানসিকতা থাকে না, যেটা ফারহানা আফু সবসময় আমাদের এই বেয়ারিশাহ ফাউন্ডেশনের পাশে থেকে অসহায় মানুষের যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, এটার জন্য আমি আমার অন্তরন্ত স্থল থেকে দোয়া ও শুভকামনা আফুর জন্য, এবং আপনারা সবাই ফারহানা আফুর জন্য দোয়া করবেন, যাতে করে সবসময় ফারহানা আফু এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারে। আসসালামু আলাইকুম।
আচ্ছা।